ব্রিটেনের মূলধারার উচ্চপদে আসীন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সলিসিটার, সোশ্যাল ওয়ার্কার সহ বিভিন্ন পেশায় নিয়োজিত বাঙালিরা তাদের স্ব স্ব পেশায় সাফল্য লাভের পেছনের কথা ব্যাখ্যা করলেন, পরামর্শ দিলেন কমিউনিটির নতুন প্রজন্ম কিভাবে সাফল্য লাভ করতে পারে, বাংলাদেশের প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীদের কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তাও আলোচনা হলো বিশদভাবে। সঙ্গে বৃহত্তর সিলেটের উন্নয়নে করণীয়তা নিয়েও পরামর্শ আসলো। আর এর সবকিছু হলো একটি অনুষ্ঠানে একটি আয়োজনের মাধ্যমে। অনুষ্ঠানটি ছিল ব্রিটেনের সর্ববৃহৎ বাংলাদেশি সামাজিক সংগঠন বৃহত্তর সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের 2016-18 সনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানকে শুধু নতুন কমিটিকে অভিষিক্ত করার মধ্যে সীমাবদ্ধ না রেখে আয়োজকরা অনুষ্ঠানটিকে কমিউনিটির উন্নয়নে নানা পরামর্শের অনুষ্ঠানে রূপান্তর করেন। আহমেদ রশিদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুদ্দিন, আর পরিচালনা ছিলেন আলহাজ ফিরুজ খান। সবের সাহায্য সহযোগিতা নিয়ে আমি এই ওয়েস্ট মিডল্যান্ড রিজিয়নে একটা মডেল রিজিয়ন হিসাবে আমি প্রতিষ্ঠিত করবো। আমরা অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমরা একমাত্র এই দায়িত্ব পালন করতে পারবো সবসময় আপনারা সাহায্য সহায়তা পাইলে। বক্তব্য রাখেন আলহাজ নাসির আহমেদ, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমপি, ব্যারিস্টার আতাউর রহমান, মঞ্চব আলী জেপি, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, নতুন কমিটির কোষাধ্যক্ষ সীতার আহমেদ প্রমুখ। সাবেক সভাপতি খসরু খানের সঞ্চালনায় কমিউনিটি কনসালটেশনে অংশ নেন কমিউনিটির বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবীরা। এ সময় তারা কমিউনিটির উন্নয়নে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। Our next generation, we need to encourage them to go into education, to go into college, go into schools, universities. It's essential that in order for our community to move forward, we have to empower and support our young people. I know people say time and tide waits for no man, but I don't agree with that. What I agree with is time waits for the right man. A community event is very necessary to ensure that we bring in new breed of generation who will continue with this and make the community go forward further. এই যে আয়োজন অত্যন্ত সফল হয়েছে এবং এটি কমিউনিটির জন্য অত্যন্ত ভালো উদ্যোগ। Fantastic opportunity to get young people together, families together. I'm a doctor that works in Solihull Hospital and after many years of hard work it's paid off. অভিষেক অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির সকল সদস্য ও উপদেষ্টাদের মঞ্চে এনে পরিচয় করিয়ে দেওয়া হয়। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।